নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, হোয়াট এ ম্যাচ, ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা, অসাধারণ একটা ম্যাচ আমরা দেখলাম। ম্যাচটা সুপার ওভারে গিয়ে শেষ হলো এবং সেই সুপার ওভারে ম্যাচটা যেতই না, শ্রীলঙ্কার জন্য একটা ইজি ম্যাচ ছিল। যে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গেল কারা? রিঙ্কু সিং সূর্যকুমার যাদব। না, ব্যাট করে নয়, বল করে। দু ওভারে 9 রান দরকার ছিল, রিঙ্কু সিং বল করতে এসে 3 রান দিয়ে 2 উইকেট নিচ্ছে। সবথেকে ভালো প্লেয়ার, যে সবথেকে ভালো ব্যাটিং করছিল, তাকে আউট করছে। 20 নম্বর ওভারে সূর্যকুমার যাদব 6 রানের জায়গায় 5 রান দিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যাচ্ছে। তারপর সুপার ওভারও তো তোমরা দেখতেই পেলে কি হলো। তো অসাধারণ একটা ম্যাচ হলো, সেই ম্যাচটার ব্যাপারে কথা বলবো, তার সঙ্গে আইপিএল নিয়ে আপডেট দেবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তবে ভিডিওর শুরুতে একটু অলিম্পিকের আপডেট অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে। সেখানে কিন্তু ইন্ডিয়ার জন্য আজকে সেকেন্ড মেডেলটা এলো অলিম্পিকে, এবং সেই সেকেন্ড মেডেলটাও কিন্তু নিয়ে এলেন মনু ভাকর। তো আজকে তিনি সৌরভজিৎ সিংয়ের সঙ্গে 10 মিটার এয়ার পিস্টলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জের ম্যাচে নেমেছিলেন এবং সেখানেও কিন্তু জিতলেন, যেখানেও কিন্তু মনু ভাকর ভীষণ বড় অবদান রাখলেন। তো মনু ভাকরই প্রথম মেডেলটা এনেছিলেন এবং দ্বিতীয়টার ক্ষেত্রেও তার অবদান ছিল সবথেকে বেশি, সঙ্গে সৌরভজিৎ সিংও অবশ্যই ভালো খেলেছে। এবং সেখানে কিন্তু শ্যুটিংয়েই 2টো মেডেল এলো, আর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে, প্রথম অ্যাথলিট ছেলে মেয়ে নির্বিশেষে, স্বাধীনতার পর একটা অলিম্পিকে 2টো কিন্তু মেডেল নিয়ে এলো মনু ভাকর। তো অবশ্যই হিস্ট্রি ক্রিয়েট করেছে, তো তার জন্য প্রশংসা করতে হবে রিয়েল কুইন মনু ভাকর। এখনও তার 25 মিটার মানে কম্পিটিশান আছে, সেখানে নিয়ে এলে মানে মেডেলের হ্যাট্রিকও করতে পারে। দেখা যাক, ভালো খেলছে, পজিটিভ থাকছে তাকে নিয়ে। বন্ধুরা, ভিডিওতে এখন এটাকে তোমাদের জানাবো ওয়ান এক্সপার্ট অ্যাপ সম্বন্ধে, যারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, এবং তার সঙ্গে এরা কিন্তু পিএসডি এবং সেরিয়ার স্পন্সার। আর এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা লাইভ ম্যাচ দেখতে পাবে এবং ভবিষ্যৎবাণীও করতে পারবে কারা ম্যাচ জিততে পারে সেই নিয়ে। এবং এটা করে তোমরা কিন্তু বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম আছে, তোমরা বেছে খেলতে পারো। এবং রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউনিকর্ন ব্যবহার করো, তাহলে কিন্তু 66,000 পর্যন্ত প্রথম ডিপোজিটে পেতে পারো। এবং সহজেই কিন্তু পেটিএম, বিকাশ, নগদ রকেট সহ অন্যান্য পদ্ধতিতে যেটা টাকা তুলতেও পারবে। তো দেরি কিসের, আমার মতো তোমরাও ব্যবহার করতে পারো। নিচের পিন কমেন্টে লিংক পেয়ে যাবে, অথবা গুগলে গিয়ে ওয়ান এক্স ব্যাট সার্চ করুন, আমার প্রোমো কোড ইউনিকর্ন গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং করে কিন্তু বোনাস পেয়ে যান। তো গাইস, আমরা যদি মেন টপিকে ফিরে আসি, তো সেখানে ফার্স্টে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা থার্ড টি টোয়েন্টি এই ম্যাচ নিয়ে প্রথমে কথা বলতে হবে। আর এটা হচ্ছে ট্রু গম্ভীর এরা, এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তো এই জিনিসটাই কিন্তু গৌতম গম্ভীরকে অন্যান্যদের থেকে আলাদা করে। যখন 2 ওভারে 9 রান বাকি, সেই সময় অন্য যে কোনো কোচ ক্যাপ্টেন জুটি থাকলে আমরা দেখতে পেতাম যে মোহাম্মদ সিরাজ বল করতে যাচ্ছে, কিন্তু ভাই কে ভেবেছিল যে 19 নম্বর ওভারে রিঙ্কু সিং বোলিং করবে। এবং সেই সময় ম্যাচটা যেভাবে চলছিল, সিরাজ বোলিং গেলে হয়তো শ্রীলঙ্কা ইজিলি না ম্যাচটা জিতেও যেত, বাট 19 নম্বর ওভারে রিঙ্কু সিং বল করতে গিয়ে দিচ্ছে 3 রান, নিচ্ছে 2টো উইকেট। কাকে আউট করছে? কুশল পেরেরাকে, যে শ্রীলঙ্কার দলের সব থেকে বেস্ট ব্যাটসম্যান ছিল। তারপরে আউট করছে রমেশ মেন্ডিসকে, আরও একজন ব্যাটসম্যানকে। 2টো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট নিয়ে কিন্তু ওখানে রিঙ্কু সিং ম্যাচটাকে জমিয়ে দেয়, 1 ওভারে 6 বাকি। তখন তো সবাই ভাবছিলাম যে হ্যাঁ, এবার হয়তো সিরাজই যাবে, আর তো কোনো অপশান নেই। তো সেখানেই বল হাতে তুলে নেয় সূর্যকুমার যাদব। সূর্যকুমারের অফ স্পিন সেটা আমরা দেখতে পাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সূর্যকুমার যাদব লাস্ট ওভারে 6 রান ডিফেন্ড করে 5 রান দেয়, ম্যাচটা যায় সুপার ওভারে। এবং অ্যাকচুয়ালি সূর্য প্রথম 3টে বলে 0 রান দিয়ে 2টো উইকেটও নিয়ে নিয়েছিল, আর আমার মনে হয় না ম্যাচটা সুপার ওভারে যেত। অ্যাকচুয়ালি যেটা বোধ হয় 5 নম্বর বল ছিল, তাই তো? হ্যাঁ, 5 নম্বর বল ছিল সম্ভবত। সেই বলটা শ্রীলঙ্কা 2 রান নেয়, যেখানে সূর্যকুমার যাদবের কাছে একটা ভালো থ্রো আছে, রিয়ান অথবা রিঙ্কু কেউ থ্রোটা করেছিল বাউন্ডারি লাইন থেকে, বাট সূর্য নিজের সামনের স্ট্যাম্পে না গিয়ে উইকেট কিপারের দিকে থ্রো করে, যেখানে নন স্ট্রাইকার এন্ডে ব্যাটসম্যান অনেক দূরে ছিল, তো ওখানে ব্রেন ফেড হয়ে গেছিলো তার। ওটা রান আউট হয়ে গেলে ম্যাচ তো যেতই না সুপার ওভার অব্দি। তবে যাই হোক, সুপার ওভারে গিয়েও কিন্তু ওয়াশিংটন সুন্দর মাত্র তাই হচ্ছে 2 রান। এই ম্যাচের আসল নায়ক কিন্তু অবশ্যই ওয়াশিংটন সুন্দর, 17 নম্বর ওভারে 2 রান দিয়ে বোধহয় 2টো উইকেট নিয়েছিল, যেই সময় 3 ওভারে 21 দরকার ছিল। তবে 18 নম্বর ওভারে সে খালিল জাতা বোলিং করে, ওয়াইডের পর ওয়াইড করতে থাকে, 12 রান দিয়ে দেয়, সেই জন্য ম্যাচটা ওই কন্ডিশনে গেছিলো, যেখান থেকে রিঙ্কু আর সূর্য বল করে ইন্ডিয়াকে রিকভার করে, ইন্ডিয়াকে সেখান থেকে বাঁচায়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই ওয়াশিংটনের ব্যাটিংও একটা ভালো যোগদান ছিল, এবং তার সঙ্গে সুপার ওভারে মাত্র 2 রান দিয়েছে। তো ওয়াশিংটন নিঃসন্দেহে এই ম্যাচের অন্যতম একটা সেরা হিরো, এবং দেন তো সুপার ওভারে দেখতেই পেলে প্রথম বলেই সূর্যকুমার যাদব মারলো, শ্রীলঙ্কা ফিল্ডিং মিস করলো, 4 হয়ে গেল। ইন্ডিয়া ইজিলি 3-0 সিরিজটা জিতলো। শ্রীলঙ্কানগুলো খুব লাফাচ্ছিল কিন্তু ভাই, মানে যখন সূর্যকুমারকে প্রথম ইনিংসে আউট করলো ভাই, বিশাল লাফাচ্ছিল। কিন্তু ভাই তারা তো জানতো না কি আছে, যতক্ষণ না ম্যাচ জিতছে ততক্ষণ তুমি জিতছো না, সেটাই কিন্তু আজকের এই ম্যাচটা দেখালো। রিঙ্কু সূর্যর বোলিংয়ের সামনেও তুমি আটকে যেতে পারো, আর গম্ভীর কেকেআরে সুনীল নারাইন একজন বোলার
ওপেনার, তার মধ্যে ব্যাটিংয়ের ট্যালেন্ট অবশ্যই ছিল, বাট তাকে পিওর ওপেনার বানিয়েছিল। ইন্ডিয়ান টিমে গিয়ে যারা ব্যাটসম্যান তাদের দিয়ে প্রপার বোলিং করাচ্ছে। রিঙ্কু সিং 19 নম্বর ওভার, সূর্যকুমার যাদব 20 নম্বর ওভার, রিয়ান পারাক 4টে করে ওভার বোলিং করছে, আর আমাদের প্রপার অলরাউন্ডার শিবম দুবে তার উপর ক্যাপ্টেন ভরসা পাচ্ছে না। তো এটাই হয়তো কিছু জিনিস যেগুলো এই গম্ভীর সূর্য জুটিকে অন্যান্য টিমের থেকে আলাদা করবে। তো সেখানে ডেফিনেটলি ভালো আইডিয়া তো অবশ্যই ছিল। বাকি রিয়ানের কথা অবশ্যই বলতে হবে, রিয়ানও ব্যাটিংয়ে ভালো রকম যোগদান দিয়েছে। রিয়ান পারাক করেছে 18 বলে 26 রান, পজিটিভ ব্যাটিং করেছে এবং বোলিংও ইকোনমিক্যাল করেছে। রিয়ানও তো দেখছিলাম সেই তোমার মানে যেরকম জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছে, গ্লেন ফিলিপস আছে নিউজিল্যান্ডে, সেরকম অফ স্পিন করছে, লেগ স্পিন করছে, রীতিমতো একটা হ্যান্ডি প্লেয়ার হিসেবে উঠে এসেছে। গম্ভীর একদম ঠিক ছেলেকে ধরেছে ঠিক রোলের জন্য। তো সেখানে আলাদাই একটা ম্যাচ হলো। ইন্ডিয়ার যদিও ফার্স্টে ব্যাটিং ব্যর্থ হয়েছিল, জয়সওয়াল 10 রানে আউট হয়ে যায়, স্যামসন তার জন্য প্রচুর জাস্টিস চেয়েছে ফ্যানেরা, তবে সে নিজেই নিজের প্রতি জাস্টিস করতে পারছে না। দুটো ম্যাচেই শূন্য, তার সঙ্গে 2 থেকে 3টে ক্যাচ মিস। তো স্যামসন এর থেকে বেটার তোমার থেকে এক্সপেক্টেড আছে, এরকম খেললে পরবর্তীকালে চান্স পাওয়া মুশকিল। রিঙ্কু সিং বারবার আমরা বলছিলাম যে তার সুযোগ পাওয়া উচিত, আগে ব্যাটিং করতে আসা উচিত, আজকে এসেছিল 3 নম্বর ওভারে ব্যাটিং করতে, বাট বড্ড তাড়াতাড়ি মানে দরকার ছিল না, 2 নম্বর বলেই উঠি তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়, পরে দুবে আসে, দুবে টুকটুক করে খেলতে খেলতে কোনো লাভ করতে পারে না, 14টা বল খেলে মাত্র 13 রানই করে। তবে তারপর যদিও শুভমান গিলের 39, রিয়ান পারাক এবং ওয়াশিংটন সুন্দরের 26-25, সব মিলিয়ে ইন্ডিয়া 137-এ পৌঁছে যায়, যেটা নিয়ে হয়তো এই পিছিয়ে লড়াই করা যেত, বাট ইন্ডিয়ার বোলিংও তো অতটা হাইফাই কিছু ছিল না, অক্সর ছিল না, আর্শদীপ ছিল না, তবে সিরাজ নতুন বলে ভালো শুরু করে, মিডিল ওভারে ওয়াশিংটন ব্রিলিয়ান্ট, রিয়ান পারাকও ইকোনমিক্যাল বোলিং করে, এবং লাস্টে গিয়ে যখন 2 ওভারে নড়ান দরকার সেই সময় রিঙ্কুর ওভার 19 নম্বর ওভারে 3 রান দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ 2টো উইকেট, 20 নম্বর ওভারে 6 রান ডিফেন্ড করলো সূর্যকুমার, সেখান থেকে ম্যাচ সুপার ওভারে গেল, সেখানে ইন্ডিয়া জিতলো, আলাদাই একটা উইন কিন্তু ইন্ডিয়া পেল। এবং টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া কিন্তু একদম হোয়াইট ওয়াশ করে 3-0 জিতলো। তো এই গেল আজকের ম্যাচের কথা, তোমাদের ম্যাচটা কেমন লেগেছে কমেন্টে জানিও, বিশেষ করে যখন 19 নম্বর ওভারে রিঙ্কু বল করতে আসছে মাথায় কি চলছিল সত্যি করে বলবে, একবারও ভাবতে পেরেছিলে ম্যাচটা এই জায়গায় যাবে? আমি ভাই সত্যি ভাবতে পারিনি। তো আলাদাই ম্যাচ হয়েছে। বাকি এরপর যদি আমরা কিছু আইপিএল আপডেটস নিয়ে কথা বলি, তো কালকের দিনটা কালকে কোথায়, 31 তারিখ তো পড়েই গেছে বোধহয় যখন ভিডিও বানাচ্ছি, মানে বুধবার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। বুধবার সন্ধ্যে 7:30 কিন্তু আইপিএল টিমগুলো এবং বিসিসিআই তারা সেই ঐতিহাসিক মিটিংটা করতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিসিআই এর, যেখানে কিন্তু কতজন প্লেয়ারকে রিটেন করা হবে আর টিম রাখা হবে কিনা সেইগুলো কিন্তু ডিসকাস হতে চলেছে। তো খুব তাড়াতাড়ি আমরা সেই আপডেটটা পেয়ে যেতে চলেছি যে 5 জন না 6 জন কতজনকে রিটেনশন করা হবে, কতগুলো আর টিম রাখা হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মিটিংয়ে ডিসকাস হবে, যার মধ্যে একটা কিন্তু বড় বিষয় হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। যদিও ব্রডকাস্টাররা ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা চাইছে, কিন্তু অনেক কোচ ক্যাপ্টেন তারা কিন্তু এই রুলটার বিপক্ষে কথা বলছে। তো একবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও কিন্তু বিসিসিআই এই নিয়ে আলোচনা করবে, দেখা যাক লাস্ট অব্দি সেখানে কি সিদ্ধান্ত আসে। তো প্লেয়ার রিটেনশন, ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে আলোচনা করার পাশাপাশি আর যেগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে স্যালারি ক্যাপ, মানে কত টাকা স্যালারি ক্যাপ রাখা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যেটা হচ্ছে যে একটা প্লেয়ার যদি ভালো খেলে, ধরো কোনো প্লেয়ারকে 20 লাখ বা 30 লাখে কেনা হলো, সে তো 3-4 বছর একটা টিমে থাকবে, সেই প্লেয়ারটা যদি সেই পর্যায়ে ভালো খেলে, যাতে তার পরবর্তীকালে গিয়ে যদি ফ্র্যাঞ্চাইজিরা চায় তার স্যালারিটা যেন বাড়াতে পারে, সেই অপশানটাও হয়তো দেওয়া হতে চলেছে, সেই আলোচনাটাও হবে। যেমন রিঙ্কু সিং এর মতো প্লেয়ার 55 লাখে কে কে আরে খেলছিল, বাট সে হয়তো তার থেকে বেশি টাকা ডিজার্ভ করতো, সেরকমই পারফরমেন্স দিচ্ছিল। তো এবার যদি ফ্র্যাঞ্চাইজিরা তাকে বেশি টাকা দিতে চায় যাতে সেই অপশানটা খোলা থাকে, যেমন এই আইপিএল শুরুটাকে যদি কে কে আর মনে করতে যে আমরা রিঙ্কুকে 1 কোটি টাকা দিয়ে রাখবো, সেরকমই পারফরমেন্স দিচ্ছে, সেটা যেন করতে পারে, সেই অপশানটা খোলা রাখার জন্য কিন্তু আলোচনা হবে, যাতে পরবর্তীকালে গিয়ে কোনো প্লেয়ার ভালো খেললে সে যদি কম টাকাতে কোনো দলে খেলে তাকে যেন টাকাটা পরবর্তীকালে গিয়ে ফ্র্যাঞ্চাইজিরা মেগা অপশান না হলেও বাড়াতে পারে, সেই অপশানটা। বাকি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে, সেটা হচ্ছে প্লেয়ারকে লোন করার ব্যাপারে। মানে ধরো কোনো আইপিএল প্লেয়ারকে কোনো একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিনে নিল 4 বছরের জন্য, সেই প্লেয়ারটা তো ধরো সেই ফ্র্যাঞ্চাইজিতে থাকবে, এবার ধরো কোনো একটা মরশুমে সেই ফ্র্যাঞ্চাইজি দলে সেই প্লেয়ারটা ফিট করছে না, বাট প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার, তাকে সেই ফ্র্যাঞ্চাইজি ছাড়তেও চায় না, তো পার্টিকুলারলি ওই একটা মরশুমের জন্য যদি অন্য কোনো দলে তাকে লোনে পাঠানো যায়, যেরকমটা ফুটবলে আমরা দেখে থাকি, তো সেই একটা লোনে পাঠানোর ব্যাপারেও কিন্তু আলোচনা চলবে। যেমন ধরো উমরান মালিক, তাকে হায়দ্রাবাদ নিল, এই বছরের মতো সে প্ল্যানিংয়ে ফিট করছে না, বাট তাকে ছাড়তেও চায় না, সেখানে একটা মরশুমের জন্য তাকে ধরো সিএসকে এর মতো দলে লোনে পাঠিয়ে দিল, সেরকম একটা ব্যাপার যাতে করা যায় সেটা নিয়েও কিন্তু আলোচনা হতে চলেছে। তো দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আইপিএল লাভার্সদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে হয়তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা বুধবার দিন মিটিংয়ের পর পেতে চলেছি। তো যখন আপডেটগুলো আসবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।